দেশ থেকে পালান নিয়ে আত্মগোপনে যাননি ঢাকা সাত আসনের এমপি হাজি সেলিম। গাড়ি হাঁকিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরান ঢাকা। ছেলে ইরফানের নৌকর্মকর্তাকে মারধরের ঘটনায় ছয় দিন পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। নিজে কথা বলতে না পারলেও প্রতিনিধিদের দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন। চাঁদাবাজি এবং জমি দখলের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। রাজধানীর ধানমন্ডিতে 25 অক্টোবর রাতে নৌ কর্মকর্তাকে মারধর করেন হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। এরপর থেকেই দেখা মিলছিল না এমপি হাজি সেলিমের। পরদিন পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে ইরফানকে গ্রেফতারের সময়ও খোঁজ মেলেনি তার। এরপর জমি দখল, চাঁদাবাজি, তুচ্ছ বিষয়ে এলাকাবাসীকে মারধর সহ নানা অভিযোগ একে একে সামনে আসতে থাকে তার বিরুদ্ধে। তবে ভয়ে মুখ খুলছেন না কেউ। যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রশ্ন ওঠে তিনি কোথায় আছেন। বিদেশ ও আত্মগোপনে যাওয়ার কথাও ভাসতে থাকে বাতাসে, হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তার সন্ধানে পুরান ঢাকার বাসায় গিয়ে জানা গেল খানিক আগেই বাসা থেকে বেরিয়ে গেছেন তিনি। পরে জানা যায় সোয়ারি ঘাটে গেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর দেখা মিলল হাজি সেলিমের গাড়ি বহর। তবে গণমাধ্যমের উপস্থিতি দেখে নিমিষেই উধাও। এর ঘণ্টাখানেক পর আবারও পাওয়া গেল গাড়ি বহর। এবার হাজি সেলিম গেছেন চকবাজার শাহী মসজিদে। জুমার নামাজ শেষে অবশেষে পাওয়া গেল তাকে। তারপরও ছিল ক্যামেরার সামনে আসতে অনাগ্রহ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাইলে নিজে কথা বলতে না পারায় তার বক্তব্য জানান দক্ষিণ ঢাকার 28 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার দাবি, হাজি সেলিম ও তার ছেলের বিরুদ্ধে আসা সব অভিযোগ ভিত্তিহীন। তবে র‍্যাব বলছে হাজি সেলিম পরিবারের বিরুদ্ধে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের পর জানানো হবে বিস্তারিত। র‍্যাব যখন এই ধরনের অভিযান পরিচালনা করে, মূলত অভিযোগের বেশ অভিযোগগুলোকেই আমলে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্যে মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। সেলিম পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে দুদকও। টানা ছয় দিনের লুকোচুরির পর অবশেষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন হাজি সেলিম। ছেলে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের পর থেকে ছিলেন লাপাত্তা। ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরার সামনে নিজে কথা বলতে না পারলেও তার প্রতিনিধিকে দিয়ে জানালেন তিনি নির্দোষ, ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে। ষড়যন্ত্র নাকি সত্য ঘটনা, এটি বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।